অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অভিশ্রবণ নিয়ে আলোচনা করব। তো অভিশ্রবণ কি? অভিশ্রবণ হচ্ছে একটি প্রক্রিয়া, যেমন উদ্ভিদ মূল দ্বারা মাটি থেকে পানি শোষণ করে, এই শোষণের কাজটা যেই প্রক্রিয়ায় হয় সেটাই হচ্ছে অভিশ্রবণ। তো এখন অভিশ্রবণ কাকে বলে যদি বলি, তাহলে দেখো একই বায়ুমণ্ডলীয় চাপ, তাপমাত্রা এবং একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বযুক্ত দ্রবণ একটি অর্ধবৃত্ত পর্দা দ্বারা পৃথক থাকলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয়, তাকেই বলা হয় অভিশ্রবণ। তো সংজ্ঞাটা একটু কঠিন। এখন এটা যদি আমরা ভাগে ভাগে বুঝি তাহলে দেখবা অনেক সহজ লাগবে। তো প্রথমেই আসো, এখানে বলছে দুটি ভিন্ন ঘনত্বযুক্ত দ্রবণ আর একই দ্রাবক, তাহলে এটা আমরা একটু বুঝে নিই। দ্রবণ, দ্রবণ সমান সমান কি থাকে? দ্রবক যোগ দ্রাবক, এই দুইটা মিলে হয় দ্রবণ। আর আমাদের অতি পরিচিত সেই চিনির শরবত, সেটা দ্রবণ, কারণ দ্রবক এবং দ্রাবক মিলে এই দ্রবণটা হয়। তাহলে দ্রবক হচ্ছে আমার চিনি আর দ্রাবক হচ্ছে আমার পানি, তো এই দুইটা মিলে হয়ে যাচ্ছে দ্রবণ। তাহলে দ্রবণ সম্পর্কে আমরা মোটামুটি আমরা জানি, কিন্তু একটু মনে করিয়ে দিলাম। তো এখন এখানে যে কথাটা বলছে সেটা বলছে যে একই দ্রাবক, তাহলে দ্রাবক এখানে কে? পানি। আর দ্রাবক বোঝানোর জন্য আর একটু বলে দেই তোমাকে, দ্রবণের যেটি বেশি পরিমাণে থাকবে সেটি হচ্ছে দ্রাবক। দ্রাবক কি করে? দ্রবকে দ্রবীভূত করে। আর দ্রবণে দ্রবক কম পরিমাণে থাকে সেটা দ্রবক, এই হচ্ছে আমার দ্রবণ। তো এখন দেখো আমরা দ্রাবক পেয়ে গেলাম, দুটি ভিন্ন ঘনত্বযুক্ত দ্রবণ, দুটি ভিন্ন ঘনত্ব দ্রবণের কথা বলা হলে তার মানে কি? আমার দুইটা দ্রবণ লাগবে, চিনির শরবত দুইবার। আচ্ছা, তাহলে এখানে পানি দিই, এখানেও পানি দিয়ে দিই। এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ভিন্ন ঘনত্ব তৈরি করতে হবে। তাহলে চিনি তো আমি দিবই, নাহলে তার দ্রবণ হবে না, না? তো এখানেও চিনি দিলাম, এখানেও চিনি দিলাম। এখন ভিন্ন ঘনত্ব করতে হলে আমাকে একটাতে বেশি চিনি দিতে হবে, যেমন আমি 4 চামচ চিনি দিলাম, আরেকটাতে 2 চামচ। তাহলে কি ঘনত্বটাকে ভিন্ন হলো না? হ্যাঁ। তাহলে দুটি ভিন্ন ঘনত্বযুক্ত দ্রবণ আমরা পেয়ে গেলাম, আর কি পেলাম? একই দ্রাবক অর্থাৎ পানি, এখানেও পানি এখানেও পানি। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু 4 চামচ তাহলে আর কি ঘনত্ব বেশি, আর এখানে যেহেতু 2 চামচ তাহলে ঘনত্ব কম। ঠিক আছে, এখন দেখো যে জিনিসটা বলছে একটি অর্ধবৃত্ত পর্দা দ্বারা পৃথক থাকলে, তার মানে কি? এখানে একটা পর্দা আছে, এই পর্দাটার নাম বলছে অর্ধবৃত্ত। তো এই অর্ধবৃত্ত এটা পর্দা, এই অর্ধবৃত্তটা বোঝার আগে তোমাদেরকে আগে একটু পর্দা সম্পর্কে একটু জানতে হবে। তো পর্দা, এই পর্দা কয় ধরনের হয়? পর্দা হয় 3 ধরনের। কি? অভেদ্য, অভেদ্য পর্দা, ভেদ্য পর্দা, আর একটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা, যেটা অভিশ্রবণে কাজে লাগে। আচ্ছা, যেটা দ্বারা অভিশ্রবণ ঘটে। তো এই যে অভেদ্য মানেটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ভেদ করা যাবে না, কারা ভেদ করবে না? দ্রবণ, অর্থাৎ দ্রব দ্রাবক এরা
এই পর্দা দিয়ে যেতে পারবে না। যেমন পলিথিন, কিউটিন যুক্ত কোষ প্রাচীর, কিউটিন যুক্ত কোষ প্রাচীর। আর ভেদ্য পর্দা যেটা সেটা দিয়ে দ্রব দ্রব যেতে পারবে, কোনো নিষেধ নাই, তাই না? তাহলে এখানে উদাহরণ হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর। এখন অভিশ্রবণ প্রক্রিয়ায় আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অর্ধ ভেদ্য। এই অর্ধ ভেদ্য মানে কি? দেখো, এই অর্ধ ভেদ্য পর্দার শর্ত হচ্ছে এই যে দ্রব এবং দ্রাবকের যে দ্রবণটা সেটাতে সে দ্রবকে যেতে দিবে না। কাকে যেতে দিবে না? দ্রবকে। যাবে কে? দ্রাবক। তাহলে অর্ধভেদ্য পর্দায় মানে অভেদ্য পর্দায় আমাদের দ্রব দ্রাবক দুইটাই গেল, কোনো বাধা নাই। ভেদ্যতে অভেদ্যতে সরি অভেদ্যতে কেউ যাবে না, তো ভেদ্যতে দুইটাই গেল। আর অর্ধভেদ্যতে এসে দেখো করলো কি, দ্রব যেতে পারলো না, দ্রাবক গেল। তো এই অর্ধভেদের উদাহরণ হচ্ছে তোমার কোষ পর্দা, তারপরে আছে তোমার মাছের পটকা যে পর্দা, আর আছে ডিমের খোসার ভিতরে একটা পাতলা পর্দা থাকে না, ওই পর্দা। তাহলে আমরা মোটামুটি অর্ধভেদ্য পর্দা নিয়ে মানে পর্দাটা কি এটা বুঝলাম। তো এখন তো আমরা পর্দা বৈশিষ্ট্য জেনে এলাম যে ভেদ্য পর্দায় দ্রব দ্রব যেতে পারবে, সরি অভেদ্য পর্দায় দ্রব দ্রব যেতে পারবে না, ভেদ্যতে দ্রব দ্রব যাবে, আর অর্ধ ভেদ্যতে দ্রব যেতে পারবে না, দ্রাবক যাবে। ঠিক আছে, এখন আমরা পর্দা পেয়ে গেলাম। এখন দেখো কি বলেছে, অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয়। তাহলে ঘনত্ব কম এখানে, তাহলে এখানে দ্রাবক কি ব্যাপিত হবে, তাই না? ব্যাপিত হয়ে কোথায় যাবে? যেখানে ঘনত্ব বেশি। তো এখন প্রশ্ন হতে পারে বা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এখানে ঘন আর এখানে ঘনত্ব কম, তাহলে কমের থেকে আবার বেশিতে কি ধরে যাবে, তাই না? এখন দেখো এখানে কথা বলেছে দ্রাবকের, অর্থাৎ ঘনত্ব বেশি হচ্ছে কার? চিনি। এখানে ঘনত্ব কম হচ্ছে কার? চিনি। কিন্তু হিসাবে দেখো এখানে দ্রাবক অর্থাৎ দ্রাবকের পরিমাণ বেশি, আর এখানে দ্রাবকের পরিমাণ কম। তাহলে অভিশ্রবণের শর্ত অনুযায়ী যেখানে কম সেখানে এই দ্রাবকের অণুগুলো ছুটে গিয়ে ওখানে দুইটার মধ্যে সমতাবয়ন করবে, অর্থাৎ যেহেতু এখানে কম সেই জন্য দ্রাবক গিয়ে এখানে যেহেতু দ্রাবকের পরিমাণ বেশি তাহলে এই দুইটাতে গিয়ে তার সমান লেভেল হবে। এই জন্যই কম ঘনত্ব দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হবে দ্রাবক। বুঝতে পেরেছ? তো এই গেল আমার অর্ধভেদ্য পর্দা দিয়ে আমরা বুঝলাম। তো এখন যদি আমি সংজ্ঞাটা বলে দিই তাহলে কি এখন সুযোগ লাগবে না? দেখো, একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্ব, একই দ্রাবক পানি বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্ব যুক্ত দ্রবণ, দুই পাশে দুইটা দ্রবণ নিলাম ভিন্ন ঘনত্ব, একটাতে চিনি বেশি একটাতে কম, একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক, পর্দা দিয়ে পৃথক করলাম, আর দ্রাবক পদার্থের অণুগুলো তখন কি করলো, কম ঘনত্ব থেকে অধিক ঘনত্বের দিকে ব্যাপিত হলো। তো এখন তো মোটামুটি একটু বোঝা গেছে, তাই না? তো এরপরে তোমরা বইটা খুলবে এবং বইটা কয়েকবার পড়বে। এখন এই অভিশ্রবণের একটা পরীক্ষা তোমাদের বইয়ে আছে, দেয়া আছে। তো অভিশ্রবণের পরীক্ষাতে এরকম যে কিসমিস তো আমরা সবাই চিনি, তাই না? এই কিসমিস গুলো কি হয়, অনেক সময় শুকিয়ে যায় না? শুকিয়ে যায়।
তো ওই কিশমিশগুলোকে তুমি যদি একটা পানির বাটিতে রাখো পানি দিয়ে, তাহলে কি হবে দেখবা কিশমিশগুলো ফুলে উঠেছে। কতক্ষণ রাখার পরে দেখবা যে কিশমিশগুলো ফুলে উঠলো, কারণ কি? কারণ হচ্ছে কিশমিশের ভিতরে শর্করার গাঢ় দ্রবণ থাকে, আর কিশমিশ অর্ধবেদ্ধ পর্দা দিয়ে এটাকে পৃথক করে রাখে। তাহলে যখন তুমি পানিটা দিলা, তখন ওই পানির অণুগুলো গাঢ় যে দ্রবণ চিনির ওখানে যেতে পারছে, কারণ দ্রাবক যেতে পারে। অভিস্রবণ প্রক্রিয়া অর্ধবেদ্ধ পর্দা দিয়ে শুধুমাত্র দ্রাবক যাবে। এজন্য যখন তুমি বাটিতে কিশমিশগুলি রাখলা, শুকনা কিশমিশগুলি, তখন ওই অর্ধবেদ্ধ পর্দা দিয়ে পানিগুলো কিশমিশের ভিতরে ঢুকে গেল, আর ঢুকে যাওয়ার পরে কিশমিশগুলো ফুলে উঠল। তো এই হচ্ছে অভিস্রবণ। অভিস্রবণের গুরুত্ব অনেক। কেমন? যে কোষের যে বিভিন্ন জৈব রাসায়নিক শারীরিক প্রক্রিয়াগুলো সচল রাখার জন্যই অভিস্রবণ গুরুত্বপূর্ণ। অভিস্রবণ গাছকে সতেজ রাখে, কাণ্ডকে খাড়া রাখে। অভিস্রবণ গাছের ফুলের পাপড়িগুলো বন্ধ এবং খোলা রাখে, কোষের রসস্ফীতি ঘটায়। অভিস্রবণের গুরুত্ব অনেক। তারপরে দেখো প্রাণীদের ক্ষেত্রে অন্ত্রের খাদ্য শোষিত হয় অভিস্রবণ দ্বারা। তো তোমাদের বইয়ে আরেকটা পরীক্ষা আছে অভিস্রবণের পরীক্ষা, তো সেটা পরীক্ষা আছে তোমার মাছের পটকা, কারণ আমরা জানি অভিস্রবণ করতে গেলে অর্ধবেদ্য পর্দা থাকবে লাগবে। তো মাছের পটকা কি অর্ধবেদ্য। আরেকটা আছে ডিমের খোসা, একটা পাতলা আবরণ থাকে খোসার মধ্যে, ওই পাতলা আবরণ। তো তোমাদের এই ডিমের খোসার যে পাতলা আবরণ মাছের পটকা, এটা তোমরা অতি সহজে পেয়ে যাবা, কারণ যখন তোমাদের বড় মাছ নিয়ে আসে তখন পটকাটা রেখে দিয়ে তোমরা কিন্তু এই পরীক্ষাটা করবে, আমি বলে দিব। আর ডিমের খোসার পাতলা আবরণটা একটু তুলতে তোমার কষ্ট হবে, কারণ ওই পর্দাটা পেতে গেলে অক্ষত অবস্থা তো লাগবে না, তো বিশ্রমণ হবে না, কথা হয়ে গেলে হবে না। তো ওই অক্ষত করতে হলে এই ডিমের খোসার পাতলা আবরণটাকে তুমি যদি পেতে চাও, তাহলে তোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ওই খোসাটাকে কতক্ষণ ডুবিয়ে রাখতে হবে, তখন ওটা দ্রবীভূত হয়ে গেলে পর্দাটা উঠে আসবে। তো এটা একটু জটিল, আমরা মাছের পটকা নিয়ে পরীক্ষাটা করি। এটা করতে তোমাদের কিচ্ছু লাগবে না, তেমন একটা মাছের পটকাই লাগবে। তো এখন এখানে একটা থ্রিসোর ফানেল লাগবে। তো থ্রিসোর ফানেলের মধ্যে কি করবা, পটকাটা ঝুলাই দিবা, আর ফানেলটা ধরো একটা স্ট্যান্ডের সঙ্গে লাগাই দিলাম, যে কিছু কিছু হাতে কাছে পাও। আচ্ছা এখন এখানে একটা বিকার দিয়ে দিলা, এটা কিন্তু মাছের পটকা, ঠিক আছে? এই পটকাটাকে তুমি ভালোভাবে সুতা দিয়ে আটকে দিলা। তো এখানে আছে পানি, কারণ কি অর্ধবেদ্ধ পর্দা বলে দিয়েছে সে দ্রাবককে নিবে। তো যদি দ্রাবককে নেয়, তাহলে এখানে আমি দিব কি দ্রবণ, দেখব আসলে কি দ্রবকে সে নেয় কিনা, তাই না? তো দ্রব দ্রাবক এই নিয়ে আমি একটা দ্রবণ তৈরি করলাম। কি তৈরি করব? চিনি শরবত। কি করো? তো চিনি শরবতটা করার পরে এখানে দিবা, এখানে ঢালার পরে এই শরবতটা এদিক দিয়ে একদম পটকা পর্যন্ত আসবে, এসে এসে থ্রিসোর ফানেলে মনে করো এই পর্যন্ত তোমার শরবতটা তুমি ঢাললা। এখন কি করবা দেখো, কতক্ষণ রেখে দিবা, রেখে দেওয়ার পরে দেখো মজার ঘটনা, ঘনত্ব থ্রিসোর ফানেলের ঘনত্ব এখানে এসে গেছে। কারণটা কি? কারণটা মাছের পটকা অর্ধবেদ্য, আর অর্ধবেদ্য পর্দার ধর্মই হচ্ছে সে কি করবে দ্রাবককে যেতে দিবে। তো এই যে পানি, এখানে এই পানির অণুগুলো এই অর্ধবেদ্য পর্দা ভেদ করে থ্রিসোর ফানেলে এই পর্যন্ত এসে গেছে, এসে গিয়ে অণুগুলো সমতা এখানে শেষ হয়েছে। তো এটা হচ্ছে তোমার মাছের পটকার সাহায্যে অভিস্রবণের পরীক্ষা। তো এই পরীক্ষাটা সোজা, এটা তোমরা বাসায় করবে।
তো আমাদের মোটামুটি আজকে অভিসরণ সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এখন শুধু তোমাদের কাজ হচ্ছে বইটা পড়বে এবং কয়েকবার পড়বে, আর জিনিসগুলো আমি যেগুলি বললাম ওইগুলো মনে করার চেষ্টা করবে, তাহলেই সোজা লাগবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।